ব্রাহ্মণবাড়িয়ার বাজারগুলোতে চাহিদার তুলনায় সরবরাহ কিছুটা কমেছে চাষের মাছের। এছাড়া দীর্ঘদিন ধরে কিন্তু বাজারগুলোতে দেশীয় এবং প্রাকৃতিক মাছের কিন্তু একটি সংকট তৈরি হয়ে আছে। মূলত চাষের মাছের চাহিদা বাড়ার কারণে কিন্তু এই মাছের দামও কিন্তু কিছুটা বেড়ে গেছে। আজকে কিন্তু প্রতি কেজি পাঙ্গাশ মাছ এই বাজার বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা, তেলাপিয়া বিক্রি হচ্ছে 180 থেকে 185 টাকা, এবং চাষের শিং মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি কিন্তু 300 টাকা এই বাজার বিক্রি হচ্ছে। এছাড়া কিন্তু পশু খাদ্যের দাম বাড়ার কারণে কিন্তু যে মাংসের যে বাজার সেটিও কিন্তু সপ্তাহ ধরে কিন্তু অস্থিতিশীল হয়ে আছে বলে আমরা ব্যবসায়ীদের কাছ থেকে তথ্য পেয়েছি। আজকে এই আনন্দবাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে সপ্তাহ ব্যবধানে 50 টাকা বেড়ে 750 টাকা, এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 100 টাকা বেড়ে 1200 টাকা কেজি ধরে। এছাড়া মুরগির বাজার দরও কিন্তু মাত্র 2 দিনের ব্যবধানে কিন্তু 10 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। আজকে এই বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 240 টাকা, সোনালি মুরগি বিক্রি হচ্ছে 320 টাকা কেজি ধরে, এবং দেশি মুরগি সেটি বিক্রি হচ্ছে 550 টাকা কেজি ধরে। তবে মাছ মাংসের বাজার দর বাড়লেও কিন্তু ডিমের বাজার কিন্তু এক জায়গাতেই আছে বলে আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন। আজকে এই বাজারে প্রতি হালি হাঁসের ডিম বিক্রি হচ্ছে 60 টাকা ধরে, এবং ফার্মিং মুরগির ডিম সেটি বিক্রি হচ্ছে 42 থেকে 45 টাকা হালি ধরে, এবং দেশি যে মুরগির ডিম সেটি কিন্তু বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা ধরে। আমাদেরকে ব্যবসায়ী যেটি বলেছেন যে এই যে মাছ এবং মাংসের যে বাজার দর সেটি কিন্তু আসলে পশু খাদ্য বা মাছের যে খাবার দাম সেটি যদি না কমে তাহলে কিন্তু আসলে এই বাজার দর কিন্তু সহসাই কমবে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার আনন্দবাজার থেকে মাছ মাংস এবং ডিমের বাজার দর সম্পর্কে সবশেষ খবর।